কয়েক বছর আগে গাঁটছড়া বাঁধে হিরো মোটোকর্প আর হার্লি ডেভিডসন। জানানো হয় একসঙ্গে নতুন মোটরসাইকেল বানাবে তারা। এরপর প্রথমে হার্লি ডেভিডসন X440 সামনে আসে, এবার এলো হিরো মোটোকর্পের নতুন বাইক, এর নাম দেওয়া হয়েছে ম্যাভরিক। এটাই হিরো মোটোকর্প লাইন আপের নতুন ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে। 400cc এয়ার অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 6000 RPM এ 27 BHP সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ টর্ক আউটপুট 4000 RPM। রয়েছে 6-speed গিয়ারবক্স, সঙ্গে রাউন্ড LED হেডলাইট এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। সোমবার বহরমপুর হিরো মোটরস শোরুমে মুর্শিদাবাদ বাসীর জন্য লঞ্চ করা হয় এই দুর্দান্ত বাইকটি। চলতি মাস থেকে শুরু হবে এই বাইকের বুকিং এবং যার প্রাইস শুরু হচ্ছে 2,24,000 টাকা থেকে। লঞ্চের দিনই হাতে গরম টেস্ট ড্রাইভ নিলেন অনেকেই। 440cc আমাদের আজকে একটা মডেল লঞ্চ করলো হিরোর, একদম প্রোডাকশন, যেটা আমাদের সবথেকে বেশি ফিচার্স অ্যান্ড কম প্রাইসে যেটা হিরো বের করেছে। হিরোর সবথেকে উদ্দেশ্য হচ্ছে আমাদের রুরাল মার্কেটে কম প্রাইসে ভালো মডেল, ভালো স্পেসিফিকেশন দেওয়া মডেল যাতে লঞ্চ করা যায়, সেটাই আজকে গোল্ডেন মোটরস নিয়ে এলো। আর এরপরে আমাদের তিনটে মডেল আছে এই ম্যাভরিক 440-তে, আমাদের বেস মডেল, মিড মডেল অ্যান্ড টপ মডেল। তো দাম আমাদের 1,278 থেকে 260-র মধ্যে আমাদের এই মডেলগুলোর দাম। কালার, মডেল সবকিছু আপনারা দেখতে পারলেন। এছাড়াও বহু ফিচার্স রয়েছে এই বাইকের, সেই বিষয়ে জানালেন বহরমপুর গোল্ডেন মোটরসের সেলস ম্যানেজার। হ্যাঁ, গাড়িতে আজকে আমরা লঞ্চিং করলাম ম্যাভরিক 440। তো 440cc এই বাইকটা, তো এতে 27 BHP বাইক ইঞ্জিন এবং 36 Nm এটা পিকআপ, ইনস্ট্যান্ট পিকআপ, এর মধ্যে আর কি কাস্টমার পেয়ে যাবে। এবং এতে শুধু তাই নয়, যা হেডলাইট আছে টোটালটাই LED প্যাকেজ দেওয়া হয়েছে এর মধ্যে, এবং 13.5 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এর মধ্যে দেওয়া হয়েছে। আর ডুয়েল সাসপেনশনের মধ্যে দেওয়া হয়েছে, যেটা 7-step অ্যাডজাস্টেবল। এবং এটার সবচেয়ে খুব ভালো একটা ফিচার্স হচ্ছে যে এর টোটাল যে লুকসটা, টোটালটাই যেটা দেখতে পাচ্ছি ডিজাইন, এটা টোটাল মেটাল বডি এর মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি আমরা এটা নিয়ে খুব ভালো মার্কেটে সাড়া পাবো। এর আগে আমরা লঞ্চিং করেছি 440cc হার্লি ডেভিডসন, এবং তারই পাশাপাশি এটা আজকে লঞ্চিং হলো ম্যাভরিক 440। তো আজকে সারি আমরা লঞ্চিং করলাম, তো আশা করি এটা মার্কেটে ভালোভাবে ডিমান্ড হবে এবং অনেক ক্রেজ দেখতে পাচ্ছি মার্কেটে।